আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন বাজে হচ্ছে 2:15, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই দেখো। তো হচ্ছে সকালে আমরা ব্রেকফাস্ট করেছি চিড়ে ভাজা দিয়ে। তো চিড়ে ভাজা খাওয়ার পরে তারপরে হচ্ছে এখন দেখো লাঞ্চ করতে বসে গেছি, মানে দুপুরের খাবার খেতে বসে গেছি। তো চলো ঝটপট দেখে নাও কি কি আজকে রান্না হয়েছে। তো দেখো এখানে গোল গোল করে আলু ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে কালকের আলু সেদ্ধ, তার মধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি, আমি কুচিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে কালকের পটল ভাজা, সেটাও গরম করে মচমচে করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে কালকের ডাল, সেটা হচ্ছে গরম করেছি, ঠিক আছে। আর এই হয়েছে ভাত, কালকের ভাত, এটাও গরম করেছি। আর ডিমের অমলেটটা বানিয়েছি, আর ওরা খাচ্ছে পোস দিয়ে, ওই যে চন্দনও পোস দিয়ে খাচ্ছে ডিমের পোস আর কি। তো এই হয়েছে রান্না, দাঁড়া ওদেরকে আগে দিয়ে দিই, ওরা শুধু শুধু খাওয়া শুরু করেছে। তোকে পটল ভাজা খাইলাম, করে দেবো। দেখলেই তো, তো আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি, আসলে কালকের ভাত ছিল আমাদের, তো রাতের মানে খাবারটা তো রয়ে গেছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি দেরি করে বলতে 10:30 ঘুম থেকে উঠেছি, চন্দনকে ডাকতে কালকে বারণ করেছি যে আমাকে ডাকবা না, আমি যতক্ষণ অব্দি ঘুমাতে পারবো ঘুমাবো। তো ও ডাকেও নি, তো ঘুমিয়েছি। উঠে তারপর বললো ছেলে দোকান থেকে চিড়ে ভাজা নিয়ে আসলো, তো সেগুলো খেলাম। খেয়ে আজকে সকাল থেকে কোনো কাজই হয়নি, বসে বসেই ছিলাম। হ্যাঁ রবিবার একটু, আমাদের তো সব দিনই রবিবার সোমবার একই দিন, তো মানে সেই ল্যাথখোরের মতো বসে রয়েছি, তো রয়েছি খাওয়া দাওয়া করে, মানে আর কি টিফিন খেয়ে। তারপরে হচ্ছে স্নান করেছি, স্নান করে ওই দেখো বারান্দায় দাঁড়ো দেখাচ্ছি, ওই দেখো বারান্দায় সব কেচে মেলে দিয়েছি আজকে। আর বাইরে দাঁড়াও, তোমাদের বাইরের ওয়েদারটা খেয়ে দেয়নি, তারপরে দেখাচ্ছি, নাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে ভাত ঠাত। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের বাইরের ওয়েদার দেখাচ্ছি, আর বাদ বাকি গল্পগুলো করছি। তো দেখো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাসন কোসন হাড়ি ভাড়ি সব মেজে গজে পরিষ্কার করে রাখলাম। এই দেখো সব পরিষ্কার, গ্যাস ফ্যাস তেল ফেল ছিটকে ছিল সব গ্যাস মুছেছি, তারপরে টাইলস মুছেছি, সব মুছে টুছে পরিষ্কার করে এই হলো ঢেকে রাখলাম এটা। চলো ঘরে গিয়ে কথা বলি। তুমি শুয়ে পড়লে আবার? তো বলো তো দুপুরে না খাওয়ার পরে বাসন না মেজে রাখলে না বিকেলবেলা উঠে না অনেক বাসন একসাথে হয়ে যায়, বিকেলে যদি চা ফা করি বা কিছু করি বানাই তো অনেক, একটু বন্ধ করো না, তো অনেক বাসন হয়ে যায় ওই জন্য মেজে রাখলাম। আর আজকে তো বিকেলে রান্না করতেই হবে, কারণ কালকেরটাই খাওয়া হলো। আসলে কি হয়েছে বলো তো, সকালবেলা মানে উঠেছি, ওঠার পরে আরে একটু বন্ধ করো, তো উঠেছি, ওঠার পর আমি বললাম কি যে আমি রাতে শুয়ে শুয়ে প্ল্যান করেছি যে সকালে তো ব্রেকফাস্ট বানানোতে হবে না, ভাত রয়েছে অনেকগুলো, সকালে ব্রেকফাস্টে ভাতই খেয়ে নেবো, ওখানে আলু ভেজে গোল গোল করে বা যাই হোক কিছু একটা ভেজে খেয়ে নেবো। আরে বন্ধ করো না, তো আমি উঠে ওকে বললাম যে এরকম ভাত রয়েছে। আর ও সকালে আজকে বাজারেও যায়নি, আমি ঘুমাচ্ছিলাম, আর হচ্ছে লোক এসেছিল বাড়িতে ওই ট্যাঙ্কি পরিষ্কার করানোর জন্য। ট্যাঙ্ক তো জলের ট্যাঙ্ক না, পরিষ্কার করেছে? হ্যাঁ হ্যাঁ জলের ট্যাঙ্ক পরিষ্কার করেছে, তো জলের ট্যাঙ্ক উপরে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে লোক এসেছিল, তো আমাদের কলেও ডিস্টার্ব করছিল, একটু দেখালাম, মানে চন্দন দেখিয়েছে আমি দেখাইনি, তো বললো কল চেঞ্জ করতে হবে বাথরুমের, তারপরে রান্নাঘরের কলগুলো চেঞ্জ করতে হবে বলে গেল। আর হচ্ছে তো ওই লোক এসেছিল, ও থেকেছে সঙ্গে, তো ওই জন্য বাজারে যেতে পারিনি। তারপরে আমি উঠে বললাম যে এরকম ভাত রয়েছে কি করবে কি খাবে, বলে ও আর উঠে দেখি ও চিড়ে খেয়ে নিয়েছে, দুধ কলা দিয়ে চিড়ে খেয়ে নিয়েছে। তো আমি বললাম তাহলে কি করব, তারপরে ছেলে আবার চিড়ে ভাজা নিয়ে আসলো খাওয়ার জন্য, আরও কি কি আনলো ছেলে খাওয়ার জন্য, তো খেয়ে দে। তারপরে হচ্ছে আমি বললাম তাহলে ভাতটা কি করব, তো বললো ঠিক আছে তাহলে আলু ভেজে নাও, ভাত খেয়ে নেবো, ওখানে ডিম ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। তারপরে আমি ভাবলাম যে ভাতটা যখন বের করলাম না পুরো ঠান্ডা বরফ হয়ে রয়েছে, ফ্রিজে ছিল যেহেতু, তো ভাবলাম যে এই ভাত যদি এখন খাই, এমনিতে জ্বরের থেকে উঠলাম ঠান্ডাটা মানে অটোমেটিক লেগে রয়েছে, তাহলে আর মানে বাঁচতে পারবো না। তারপরে কি করলাম, ভাতে জল দিলাম, জল দিয়ে তারপরে গরম করলাম, গরম করে
তারপরে আর কি ফ্যান ঝরিয়ে তারপরে আর কি খেলাম। আর হচ্ছে ডাল ফাল সব গরম করলাম, আর দেখলেই তো আলু ভাজা ডিমের পোচ করেছিলাম আমার জন্য ডিমের মুখে। তো এই হলো খাওয়া দাওয়া। আর সকাল থেকে আরো কি বলতো বৃষ্টি হচ্ছে, মানে একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে 12:30 নাগাদ যা বৃষ্টি শুরু হলো, তো এখন একটু কম আছে, আর বৃষ্টির থেকে বেশি বাপরে বা বাজ পড়া কাকে বলে আর বিদ্যুৎ চমকানি কাকে বলে জানো না, সেই ব্যাপার। তো ওই জন্যই আর কি সকাল থেকে ব্লগটা শুরু করিনি, যে কোনো কাজই করিনি, কি দেখাবো তোমাদের ব্লগ শুরু করে, তাই না? তো ওই জন্য আর কি। তো হয়ে গেল খাওয়া দাওয়া, এই দেখো চলে এসছে জোকার, জোকার চলে এসছে জোকার। তো চলো পরে আবার কথা বলবো, এখন একটু সারাদিনই তো রেস্টই নিচ্ছি, আর কি রেস্ট, ফোন দেখবো এখন একটু বসে বসে। তো চলো পরে আবার বিকেলবেলা কথা হচ্ছে। এই দেখো পাপড়ি চাটনি এসছে, আসতে খা, দেখ ফেলে ফুলে এক এক কার করে। তো পাপড়ি চাট নিয়ে আসলো এই মাত্র, দেখো কাছ থেকে দেখো পাপড়ি চাটটা। তো এই হচ্ছে পাপড়ি চাট এনেছে, এখন হচ্ছে খাবো। আর এই যে ঝালমুড়ি দেখো, ঝালমুড়ি শেষ হয়ে গেছে, কারণ ঝালমুড়িটা কি বলতো ঝালমুড়িটা না না খেলে মুড়ে উড়ে না খেলে নেতিয়ে যায়, নেতিয়ে না আমাদের ভাষায় এটা উড়ে হয়ে যায়, উড়ে। ওই জন্য আর কি খেয়ে নিচ্ছি। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করছি। তারপর আবার বিকেলে তো রান্না আছে আজকে, তাই না বলো? রান্না করতে হবে, খুব খিদে পেয়ে গেছিল জানো তো, দুপুরে খেয়েছি না ভাতটা, তারপর থেকে ওরও খিদে পেয়েছে, চন্দনেরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো ভাবছিলাম কি খাই কি খাই, তো তার মধ্যে দেখি ঘন্টা বাজাতে বাজতে ছেলেটা আসছে, তারপরে ছেলেকে নিয়ে আসলো নিচের থেকে। চলো খাওয়া দাওয়া করে নি, তারপর কথা বলবো। তো চন্দনার ছেলে চলে গেল হচ্ছে বাজারে, আর আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু কাজগুলো গুছিয়ে নিই। আসলে দুপুরে তো দেখলেই কালকে সব ছিল, সেগুলোই খাওয়া হয়েছে। তো রাত্রেবেলা কি রান্না করব, মাছও নেই ফ্রিজে, আর দুপুরে তো চিকেন, রবিবারে চিকেন একটু না খেলে তো ভালো লাগে না জানোই তোমরা। তো ওই জন্য আর কি বাজারে পাঠালাম জোর জবরদস্তি করে, ও যাবে না তাও, আর দোকান থেকে টুকটাক দুই একটা জিনিস আনার আছে, তো সেগুলোও নিয়ে আসবে। তো আমি ভাবলাম না এরা গেছে, এখন আমি আর কি কাজগুলো সারি। ওরা থাকলে কি হয় বলতো, চন্দন থাকলে না, চন্দন মানে এত গল্প মত্তে মত্ত থাকে গল্পে, মানে ও গল্প শুরু করলে আমাকে উঠতেই দেবে না, ও গল্প করেই যাবে করেই যাবে, আর মানে অলসতাটা হয়ে যায় বেশি আর কি, আলসি হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে না গেছে, এবার তাড়াতাড়ি করে আমি ঝটপট আগে এইগুলো গুছাই। আর এই ঘরের বিছানা চাদরটাও নোংরা হয়েছিল, প্রচণ্ড নোংরা হয়েছিল, আর নোংরাটা হওয়ার কারণও আছে এই ঘরেই, মানে রিসেন্ট না আমরা এই ঘরেই বেশি বসছি আসলে, একটা ঘরে না, ওই ঘরে যেহেতু শোয়া হয়, তো ঘরটা না ওই ঘরটা কেন জানি না গরম লাগছে এখন, আগে ওই ঘরটাই ঠান্ডা থাকতো, এখন রিসেন্ট দেখছি এই ঘরটা ঠান্ডা বেশি। তো সারাদিনটা এই ঘরেই বেশিরভাগ সময়টা আমি আর চন্দন কাটাই, ছেলে ওই ঘরে থাকে, ও যেহেতু টিভি টিভি দেখে ছেলে, আর আমি আর চন্দন তো টিভি দেখার কোনো সিন নেই, একটু মোবাইল ঘাটাঘাটি করি, এই আবার দুজনে গল্প করি এই করি। তো ওই জন্য আর তারপর তার মধ্যে হচ্ছে ছেলে যেহেতু এই ঘরে পড়ে, তো ওই জন্য আরও বেশি নোংরা হয়। আর হচ্ছে আন্টি পড়াতে আসে, আর ছবি আঁকে, কি করে না করে, মানে এই বিছানার উপরেই যত আর কি অত্যাচার হয়। তো দেখো ঘরটা আর কি, মানে বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করে গুছিয়ে গাছিয়ে তারপর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটাও নোংরা হয়েছিল যেহেতু ওই মুড়ি খাওয়া, মুড়ি মাখা খাওয়া হয়েছে, মুড়ি মাখা পড়েছে, তারপরে আরও কি কি আর কি পড়েছে বোঝোই তো, মানে ঘরে বাচ্চা থাকলে তো নোংরা হয়ই, প্লাস হচ্ছে চন্দনও একটা বাচ্চার মতো, ও ভীষণ ঘর নোংরা করে। তো ওই ঘর থেকে ই করে এসে দেখো ছেলে সারাদিন এই ঘরে এই দুটো তিনটে চারটে মানে যতগুলো বালিশ সবগুলো একটা পায়ের তলায় একটা মানে পাছার তলায় কি যে করে বালিশগুলো নিয়ে। তো এই ঘরটাও একটু গুছিয়ে নিলাম, রাত্রে তাহলে আর বিছানা করতে হবে না। তো চলো কাজ করে হাঁপিয়ে গেছি, একটু বসে পড়েছি। আর যে ওরা চলে এসছে, বললামই তো যে ওরা চিকেন আনতে গেছিল, তো নিয়ে চলে এসছে, এখন আমি রান্না করে নেব ঝটপট করে। চিকেন কি করবো, ফ্রাই, তোমার ছেলে বলে দিয়েছে ফ্রাই করতে।
তো চিকেন ফ্রাই করব সেই আগেকার মতো। ওরা এখন না চিকেন ফ্রাইটা করে খাইয়ে মুখে স্বাদ বাড়িয়ে দিয়েছি, এখন শুধু চিকেন ফ্রাই, চিকেন আনলেই শুধু চিকেন ফ্রাই। তো এখন চিকেন ফ্রাই করবো আর গরম গরম ভাত করবো, তো তাই দিয়ে খাওয়া হবে কালকে। আর কালকে আবার রান্না করতে হবে না কেন, আজকে আসলে আনতে চেয়েছিল না জানো, বেরোতে চেয়েছিল না, বলছে বেরোবো না আমার আজকে আর ইচ্ছে করছে না আনতে যেতে। আমি বলছি আমি তো কালকে যেহেতু টিচার্স ডে, তো আমি বলছি আমি তো তোমার ছেলের টিচার, এতদিন তো ছেলেকে এতদূর অব্দি টেনে টেনে নিয়ে আসলাম, আমি তো টিচার, তা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দিতে হবে না, আমাকে কিছু খাওয়াও, তাই টিচার্স ডে আর কি এটা গিফট। খাওয়াটা আমি খেতে ভালোবাসি, তোমরা তো জানোই আমি খেতে ভীষণ ভালোবাসি। তো বলো কিছু, এটা টিচার্স ডে গিফট তো, তাহলে কি এটা না গো, ও রাজা আমি রানী, ধন ছাড়া রাজা, না 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 রান্নাঘরে ঢুকিনি, ছেলে আর কি নিয়ে এসে এখানে রাখছে, চলো চিকেনটা ঢুকলে তারপরে হচ্ছে। কতটা চিকেন এনেছে কে জানে, মনে হয় 1 কিলো মতো এনেছে, তো 1 কিলোই মনে হয় এনেছে, হ্যাঁ 1 কিলো। তো চলো চিকেনটা ধুয়ে নি চটপট করে। হ্যাঁ আর হচ্ছে দেখো এই যে বিস্কিট শেষ হয়ে গেছিল, ব্রিটানিয়া থিম বিস্কুট এনেছে, আমি বিস্কিট ফিস্কিটা তো বলতে পারি না, বিস্কুট প্রাতি বাংলা ভাষা। আর এই যে একটা চা পাতা শেষ হয়ে গেছিল, আর একটা বাসন মাজার সাবান ছিল না, তো এই তিনটে এনেছে আর কি, আমি আনতে বলেছিলাম, এক প্যাকেট মুড়ি আনতে বলেছিলাম, ভুলে গেছে মুড়ি আনতে। তো চলো মাংসটা ধুয়ে নিই তাড়াতাড়ি করে। তো দেখো মাংসটা আমি ধুয়ে নিচ্ছি, তো আমার মাছ মাংস ধুতে ভালোই লাগে, আসলে মাছ মাংস খেতে ভালোবাসি, তো ওই জন্য ধুতে বলো বা কাটতে, মাছ কাটতে বলো, মাংসটা সত্যি কথা তোমরা কিছু মনে করো না, আমি বিয়ের আগে না মাংসটাও কাটতাম, মানে হয়তো মানে মুরগির গলা কাটতে পারতাম না, কিন্তু এমনি মানে বাবা হয়তো কেটে দিত বা কিছু করে দিত, আমি পিসগুলো এখনও পিসগুলো আমি বানাই মানে আমার পছন্দ মতো আর কি ওই জন্য। তো দেখো ওইদিকে হচ্ছে এর মধ্যে আর কি সব মশলা দিয়ে নিয়েছি, আদা গ্রেট করে, রসুন গ্রেট করে, তারপরে কুচনো পেঁয়াজ, তারপরে টমেটো মানে লঙ্কা চেরা, তারপরে আর কি গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার আর কি, হলুদ নুন জিরের গুঁড়ো, যেহেতু ফ্রাই করবো তো ওই জন্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। তো দেখো মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ে, কড়াইয়ে সর্ষে তেল দিয়ে করবো, চিকেন ফ্রাইটা সর্ষে তেলে বেশি ভালো লাগে, আর আলুগুলোও দিয়ে দিয়েছি, তো মাংস ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম, তো এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে হচ্ছে কষাবো। দেখো মাংসটার জলটা শুকিয়ে গেছে, তো মোটামুটি আর কি আর একটু গ্যাস কমিয়ে কষালেই হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখো চিকেনের কি পরিস্থিতি দেখি, তো এই দেখো চিকেন পুরো ডান, আমাদের চিকেন রেডি, রেডি দেবো তো। আরে বাবা তোর জন্য তো রান্না হয়েছে না, এমনি টেস্ট করতে দাঁড়া আর একটু হোক, ঢাকা থাক আর একটু তেলটা ছেড়ে দিই তাহলেই হয়ে যাবে, কষা একটু দেবে, হ্যাঁ তো কষাই তো হবে। দেখো চিকেনের কালারটা কি সুন্দর এসছে, পুরো ফ্রাই ফ্রাই, আর এটা না মানে বন্ধ করে যখন রাখবো কি না, বন্ধ করে ঢেকে রাখলে না পুরো তেলটা উপর দিয়ে ভেসে উঠবে, পুরো দারুণ দেখতে লাগবে আর খেতেও দারুণ লাগবে। তো এই দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে, ভাতটা এখন নামিয়ে আর কি গরম গরম খেতে বসবো, তো চলো তোমরা দেখতে থাকো, এটা এখন একটু ঢেকে রাখি। তো দেখো ফ্রেন্ড আমরা ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর এই দেখো আমাদের চিকেনের হচ্ছে লাস্ট ফিনিশিং, তো এখন হচ্ছে খেয়ে নেবো। আর দেখো এই যে শশা আর পেঁয়াজ কেটে রেখেছি, শশা পেঁয়াজ না হলে কি জমে বলো, গরম গরম ভাত আর হচ্ছে গরম গরম চিকেন ফ্রাই আর হচ্ছে শশা পেঁয়াজ, তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। শোনা হ্যাঁ তোকে কি লিখে দেবো, নাম লিখবো না,
তো চলো তাড়াতাড়ি করে ওদেরকে দিয়ে দিই। বাপরে বাপ, ছেলে যা শুরু করেছিল রান্নাটা শেষ হয়নি, ও দাও 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 করে বলছি, না তাড়াতাড়ি করে করি তো, ওকে দিয়েছি, ওকে দিয়ে ক্যামেরা ধরান করিয়েছি, ও যে পাগল হয়ে যাচ্ছিল খাওয়ার জন্য জানো না। মানে রান্না করতে আর কি করছি, ও যে কতবার রান্নাঘরে গেছে, হয়েছে মা হয়েছে হয়েছে, আসলে দুপুরে খাওয়া হয়নি, মানে চিকেনটা খাওয়া হয়নি, তো রবিবার করে দুপুরে চিকেন আমাদের মানে রোজই হয়। বিয়ের আগে এই অভ্যাসটা ছিল না আমার, তো বিয়ের পরে না এই যে চিকেন রবিবার করে চিকেন খাওয়ার অভ্যাসটা না হয়ে গেছে, এখন না খেলে ভালোই লাগে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে হয়েতো না হুইয়ে হুইয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো শোয়ার জন্য রেডি। কি করছিস? তো শোয়ার জন্য পুরো রেডি, পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, নাইটি ফিটি চেঞ্জ করে নিয়েছি, গা ধুলাম, মুখ হাত পা ধুলাম, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম, মাংস খেয়েছি গরম গরম আর কি, বেরোচ্ছে মানে ভেতর থেকে ভাপ বেরোচ্ছে গরম ভাপ। তো তো হচ্ছে ব্লগটা শেষ করতে আসলাম, তো আজকে মানে দিনের মতো আর কি রাজা রানী, রাজত্বহীন রাজা রানী আর রাজপুত্তর গল্প শেষ, সে বলে না আজকের মতো আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, তো আজকের মতো আমাদের ব্লগটা শেষ হলো। তো তোমাদের যদি এই রাজত্বহীন রাজা রানীদের, রাজা রানী আর হচ্ছে রাজপুত্তরের মানে সারাদিনের আর কি ডেইলি লাইফ যদি একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে আমরা যেই ভিডিওটি ছাড়বো, ভিডিও না আমাদের যে লাইফস্টাইলটা, রাজার লাইফস্টাইলটা ছাড়বো, সেটা তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ইয়ার কি মানলাম, তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না, ঠিক আছে? ঠিক আছে, তো চলো আজকে মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।